অনেকে সরিয়ে নিলেও এখনো কিছু দোকান ফুটপাত জুড়ে। স্বেচ্ছায় না সরালে নির্ধারিত সময়ের পর আইনি ব্যবস্থা, জানালেন পৌর প্রধান। নজরে টবাজার, চাকদা রোড, যশোর রোড। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই শুরু হলো জোর কদমে কাজ। বিভিন্ন জায়গায় অবৈধ দোকান উচ্ছেদের ঘটনা যেমন দেখা গেল, তেমনি বনগাঁ পৌরসভা এলাকায় কিছুটা ভিন্ন চিত্রই ধরা পড়ল। 48 ঘন্টা সময় বেঁধে দেওয়ার পরও কিছু ব্যবসায়ী নিজেদের উদ্যোগে দোকান সরিয়ে নিলেও অনেকেই আবার পসরা সাজিয়ে দোকান করছেন ফুটপাতে। অন্যান্য জায়গার মতো বনগাঁ পৌরসভাতেও চলছে হকার উচ্ছেদের কাজ, কিন্তু একাধিক ব্যবসায়ী প্রশাসনকে সহযোগিতা করলেও অনেকেই সেই কথা মানছেন না বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই বনগাঁ চাকদা সড়ক, যশোর রোড, রামনগর রোড সংলগ্ন এলাকা থেকে নিজেদের দোকান সরিয়ে নিয়ে গিয়েছেন একাধিক দোকানি। তারা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে সাধারণ মানুষের কথা চিন্তা করেই এমনটা করছেন বলেও জানিয়েছেন। এই বিষয়ে বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ বলেন, আমরা চাই ব্যবসায়ীদের উন্নতি হোক, অন্যদিকে সাধারণ মানুষেরাও যাতে যাতায়াতে সমস্যা না পায় সেদিকেও নজর রাখছি। ব্যবসায়ীদের আমরা অনুরোধ করেছিলাম, অনেকেই আমাদের কথা মেনে জায়গা ফাঁকা করে দিয়েছে। তবে যারা এখনো জায়গা ফাঁকা করেননি তাদের জন্য ব্যবস্থা নেওয়া হবে। প্রকল্প নিয়েছেন যে দোকানদাররা আছেন তাদের উচ্ছেদ না, তারা রাস্তার কোনো অবস্ট্রাকশন করে যাতে না বসে এবং তারা যাতে ব্যবসাও করতে পারে, সেই জন্যে তিনি কতগুলো নির্দেশ দিয়েছিলেন। এই নির্দেশটা ব্যবসাদারদের পক্ষেও ভালো, মানুষ গেলে দোকানে বেচা কেনা হবে, এবং সেই অনুযায়ী মুখ্যমন্ত্রীর নির্দেশকে সামনে রেখে আমরা সমস্ত বনগাঁ শহরের ব্যবসাদারকে নিয়ে পুলিশ প্রশাসন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে আমরা বসেছিলাম এবং সেখানে আমরা যৌথভাবে ঠিক করি যে কোনো ফুটপাত এনক্রোচমেন্ট করা যাবে না, নির্দিষ্ট জায়গায় ড্রেনে কোথাও অবস্ট্রাকশন করা যাবে না। এইভাবে প্রত্যেকেই সম্মতি দিয়েছিল এবং সেই অনুযায়ী আমরা পরবর্তীকালে আমাদের স্টাফদের দিয়ে সমস্ত জায়গায় যাই, দেখা যায় যে আমাদের সেই আবেদন, পৌরসভার আবেদনকে বনগাঁর ব্যবসাদাররা তারা মেনে নিয়ে তাদের নির্দিষ্ট জায়গায় তারা সরে গেছে বা সরতে শুরু করেছে। সময় লাগবে, একটা দোকান ভেঙে যার যে প্রশ্ন বেড়েছে সেটা করতে গেলে সময় লাগবে, কিন্তু যে কাজটা শুরু হয়েছে 80% জায়গা সরে গেছে, আর যারা এখনো সরায়নি সেগুলো আমাদের নজর আছে। এই বিষয়ে এক ব্যবসায়ী জানান, এই সময় কিছুটা আতঙ্কেই দিন কাটছে ব্যবসায়ীদের। তবে প্রশাসন থেকে বলা হয়েছে ব্যবসায়ীরা ব্যবসা করুক, তবে সেটা সাধারণ মানুষের চলাচলের জায়গা না আটকে, আমরাও সেটা নিয়ে চিন্তা করছি। আসলে পৌরসভা থেকে যখনই আমরা জানতে পারি যে রাস্তার পাশ থেকে সবাই ব্যবসাদারকে উচ্ছেদ করার কথা হচ্ছে বা সরিয়ে বসানোর কথা হচ্ছে, তখন সমগ্র ব্যবসায়ীরা টবাজারের যারা, তারা একত্রিত হয়ে পৌর প্রশাসনের সাথে থেকে গোপাল শেঠের কথা মতোই আমরা রাস্তা থেকে বহু দোকান অলরেডি ভিতরের দিকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ফুটপাত মুক্ত করা হয়েছে। যারা যারা এখনও সরায়নি তাদেরকে পৌরসভা থেকে অনুরোধ করা হয়েছে যাতে দোকানগুলো তারা ভিতরের দিকে ঢুকিয়ে রাস্তা ফুটপাত পরিষ্কার করে রাখে। ব্যবসাদার সামান্য রাস্তার পরে বসে তারা রাস্তা অবস্ট্রাকশন নিজেদের সংসার চালাবে, এটা শুধু ব্যবসাদারও যদি চিন্তা না করে, মানুষও চলতে পারে, তারাও চলতে পারে, এইটা সবাই মিলে ভেবে যদি সামনের দিকে এগোনো যায় তাহলেই হয়তো সমাজের সবার কিছু উন্নতি হবে। ওর থানা থেকে এসে বলে গেছে, আমরা নিজেরা যত ব্যবসাদাররা আছি সবাই মিলে বেরিয়ে দোকানদারকে গিয়ে বলেছি, বুঝিয়েছি যে আপনি সরে বসুন, রাস্তা ফাঁকা করে দিন, মানুষকে চলাচলের রাস্তা করে রাখুন, পরিষ্কার রাখুন, এবং তারা সঠিকভাবে অনেকেই আগ্রহী হয়েছে, তারা সরিয়েও নিয়েছে। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।